Shit! আরে কবিতা তুই এখানে আমি এখানে ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি ও আচ্ছা ট্যাগ কবিতা আমরা দুজনে একই কলেজে পড়তাম বাট তোর অবস্থান কোথায় আর আমার অবস্থান কোথায় আচ্ছা তোর বিয়ে হয়েছে নিশ্চয়ই রাইট হ্যাঁ বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরেও তোর এই অবস্থা মানে এখানে এসব কাজ করতে হচ্ছে তোর হাজবেন্ড কি করে আসলে জানিস আমার স্বামীর ইনকাম তো কম এই জন্য সংসার চালানোর জন্য আমরা দুজনেই চাকরি করি তোকে কতবার বলেছিলাম কলেজে থাকতে যে একটা বড়লোক ছেলে দেখে বিয়ে কর টাকা পয়সা দিয়ে কত সুখে থাকতে পারতি শোন টাকা পয়সা দিয়ে না সুখ শান্তি স্বপ্ন সব কিছু কেনা যায় যদি একটা বড়লোক ছেলেকে বিয়ে করতি তাহলে অ্যাটলিস্ট আজকে আমার সামনে এভাবে ভ্যাকিউম নিয়ে তোকে দাঁড়াতে হতো না যাই হোক ওসব কথা বাদ দে শোন আগামী পরশু দিন আমরা প্যারিস ট্রিপে যাচ্ছি আর তার জন্য তুই পার্লারে আসলাম নিজেকে একটু প্যাম্পারিং করার জন্য তাই নাকি বাহ মোনা তুই তো অনেক লাকি আমরা তো ছুটি টুটি পেলে পাশে রেস্টুরেন্টে যে খেয়ে আসি ও ওই যে রাস্তার পাশে যে রেস্টুরেন্টগুলো থাকে ওখানে তাই না শোনো আমার একটা ইমার্জেন্সি কাজের জন্য ঢাকার বাইরে যেতে হবে আগামী পরশু যে আমাদের প্যারিস ট্রিপের কথা ছিল না ওইটা ক্যান্সেল হোয়াট তুমি এসব কি বলছো ট্রিপ ক্যান্সেল মানে আমি কত প্ল্যানিং করে রেখেছি যে আগামী পরশু দিন আমরা ট্রিপে যাব আর তুমি কি না এখন এই কথা বলতেছো এই তুমি আমাকে প্রমিস করেছিলে না যে এবার আমরা ট্রিপে যাবই তুমি এখন কেন না করতেছো তাই সব প্রমিস শুনতে হবে তোমার তাই না আমার নিজের কিছু নেই আমার কাজের জন্য যাচ্ছি শোনো আমার কাজ ছাড়া না আমি অন্য কিছু বুঝি না আগে আমার কাজ তারপর ট্রিপ এই নাও আমার কার্ড যা যা কিনতে হয় সব কিছু কিনে নাও আচ্ছা তুমি কতদিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছ আমি কি জানতে পারি কাজ শেষ হলে চলে আসবো নাও হাতে নাও আর শোনো বেশি মাথায় চড়বে না আর আমাকে ফোন দিয়ে বেশি বিরক্ত করবে না কাজ শেষ হলে আমি বাসায় চলে আসবো মাথায় রাখবে আসছি তোর সঙ্গে তোর সাথে এমন ব্যবহার করে হ্যাঁ কবিতা ও আমার সাথে সবসময় এমনটা খারাপ ব্যবহার করে যেখানে সেখানে আমার সাথে দুর্ব্যবহার করে ঠিক মতো আমাকে রেসপেক্ট পর্যন্ত দেয় না আর আর জানিস ও কখনই প্রমিস করে প্রমিস রাখে না সব সময় প্রমিস দিবে তারপরে কোনো না কোনো একটা বাহানা করে প্রমিসটা ভেঙে দিবে আর কিছু হইলেই যে একটা ক্রেডিট কার্ড যেটা কিনা আমার হাতে ধরে দিয়ে বলবে এই যে নাও ক্রেডিট কার্ড এটা নিয়ে তোমার যা যা মন চায় তাই দিয়ে কিনে নিবে আর তুমি আজকেও তুমি তোমার টিফিন আনতে ভুলে গেছো শোন আমি তোমার লেগে নিজের হাতে এই যে খাবার বানাইছি না এটা কিন্তু খায় নিবা আর নিজের প্রতি একটু যত্ন করাস ঠিক আছে কবিতা তোর হাজবেন্ড তোর জন্য খাবার রান্না করে নিয়ে আসে হ্যাঁ ও ডিউটি টাইম তো একটু পরে এই জন্য ওই রান্না করে আমার জন্য একটু কষ্ট কম হয় শোনো এত কথা কোনের দরকার নাই অনেক গরম পড়ছে তুমি কিন্তু বেশি বেশি পানি শরবত জুস এগুলান খাইবা ঠিক আছে আর আজকে তাড়াতাড়ি কাম শেষ করবা আমি কিন্তু এখানে চইলাম দুইজনে যায় তোমার পছন্দের নুডলস খাবো ভাই ঠিক আছে কবিতা তুই আমাকে বলেছিলি না যে আমি অনেক লাকি লাকি আসলে আমি না লাকি তো তুই কারণ এত কেয়ারিং একটা হাজবেন্ড তুই পাইছিস যেখানে তোকে এতটা ভালোবাসে এতটা কেয়ার করে আর আমার হাজবেন্ড দেখ অলওয়েজ একটা ক্রেডিট কার্ড হাতে ধরে দিয়ে পড়বে তোমার যা ইচ্ছে তাই করো তুই বল আমার যত কষ্ট আমি কি ক্রেডিট কার্ডের সাথে শেয়ার করতে পারবো আমি কি ক্রেডিট কার্ড দিয়ে আমি আনন্দ পাবো বল পাবো এগুলা কিচ্ছু পাবো না ও তো আমাকে ঠিক মতো টাইমই দেয় না ঠিক মতো কথাই বলে না আর জানিস বিয়ের পর এখন অব্দি আমরা একসাথে কোথাও যাইনি প্রতিবার ও আমাকে প্রমিস করে প্রতিবার প্রমিস ভেঙে দেয় একটা মানুষ কথা ঠিকই বলেছিল টাকা দিয়ে না সুখ কেনা যায় না আমার কাছে দেখ টাকার অভাব নাই কিন্তু আমার কাছে না সুখটা নাই টাকা দিয়ে হয়তো আমি অনেক এক্সপেন্সিভ জিনিসপত্র কিনতে পারবো কিন্তু আমি সুখটা না কিনতে পারবো না কখনোই যেটা কিনা তোর কাছে আছে তুই অনেক লাকি মন খারাপ করিস না মোনা সবার কাপড়ে তো আসলে সব কিছু জোটে না তুই যেখানে আছিস মানিয়ে নে তুই আজকে আমাকে অনেক বড় একটা লেসন দিলি যে টাকায় সব কিছু না আমি এতদিন অনেক ভুল ছিলাম তোর হ্যাপিনেস দেখে আমার খুব ভালো লাগলো যে আমার একটা বন্ধু এত ভালো আছে